বাংলাদেশে নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত এবং তিন দেশের হাই কমিশনাররা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। চার অনাবাসী রাষ্ট্রদূত হলেন কিউবার আলেজান্দ্রো সিমানকাস মারিন, সার্বিয়ার সিনিসা প্যাভিক, মেক্সিকোর ফেদেরিকো সালাস লটফি এবং বেলজিয়ামের দিদিয়ের ভ্যান্ডার হেসেল্ট। তিনজন অনাবাসিক হাই কমিশনাররা হলেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ডক্টর রেজার গোপাউল, ঘানার কোয়াকু সোমা চেরেমা এবং কিংডম অফ ইসওয়াতিনির মেনজি সিফো ডালমিনি। বাংলাদেশের রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ঢাকার পররাষ্ট্রনীতি সবার সঙ্গে দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। বাংলাদেশ সবসময় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণকে অগ্রাধিকার দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ঢাকায় তাদের দায়িত্ব পালনকালে এসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।